ইংরেজের বাচ্চারা 200 বছর পর্যন্ত শাসন করেছে, এমন কোন অত্যাচার নাই যা করে নাই। একজন আর দুইজন নয়, 1,000 2,000 নয়, 30,000 উলামায়ে কেরামকে জিন্দা জবাই করে লাশটাকে পানির ভিতরে ভাসায় দিয়েছিল। তদানীন্তন সময় সকল মুসলমান অপমর্জন সাধারণ তাকবীরের আওয়াজ তুলে রাজপথ কাঁপাইলেন। সমস্ত মানুষ যখন ঘর থেকে বেরিয়ে গেলেন, ইংরেজদের পতন ঘটেছিল, ঠিক কিনা যেরকম। মুলকি আমান থেকে শাহজালাল রহমতুল্লাহ আলাই সিলেটের জমিনে পদার্পণ করলেন, গৌর গোবিন্দর মেজাজ গরম হয়ে গেল, বেয়াদবি শুরু করলো। আল্লাহ নবী তাকবীরের আওয়াজ তুললেন, গৌর গোবিন্দ তাকবীরের আওয়াজে ফেলায় মাটির তলদেশে সম্পদ সব বিনষ্ট হয়ে ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা যেরকম। এত বহু দূরের কথা, কিছুদিন আগের কথা, বাংলাদেশের রাজধানী ঢাকার শহরে দাঁড়ায় বেশ্যা অসভ্য বেয়াদবা তসলিমা নামের মেয়েটা যখন আল্লাহকে জালিম বলে গালি দিল, আল্লাহ বড় জালিম, আল্লাহর বিচারের ভিতরে ইনসাফ নাই, এই আওয়াজ তোলার সাথে সাথে বাংলার সকল অপমর্জন সাধারণ মুসলমান যখন ঘর থেকে বেরিয়ে রাজপথ কাঁপায় তুললেন, মুসলমানের তাকবির আর ইমানের তেজাব ঠেলায় প্রধানমন্ত্রী তার কাপড়ের আঁচল তলে তসলিমারে জনমের মতো পেঁচাইয়া বিদেশ পাঠায় দিলেন, ঠিক কিনা জোরে কোন। আজ পর্যন্ত বেশ্যার জায়গা বাংলার জমিনে হয় নাই, আর মুসলমান থাকতে আর হবে। আজও সেই আওয়াজ যদি আমরা দিতে পারি, মুসলমানের ইমানের আওয়াজ যদি এখনো দিতে পারি, কাদিয়ানির বাচ্চাদের জায়গা দুনিয়ার জমিনে হবে না, ভণ্ড পীরের জায়গা বাংলার জমিনে হবে না, ঠিক কিনা করে কম। সে আওয়াজ আমাদের তুলতে হবে, এখনো সময় আছে। আল্লাহর কাছে দোয়া করি, মহব্বতের সাথে এমন একটা আওয়াজ তুলবেন, আমাদের ঠেলায় বেইমান ইহুদি নাসারা বন্ডদের অন্তরে কম্পন সৃষ্টি হবে, ঠিক কিনা করে কম। মহব্বতের সাথে আবার একবার আল্লাহ পাকের শুকর আদায় করেন ইমানের আওয়াজে, আলহামদুলিল্লাহ। তাকিয়ামাত গর্বগু ইমজি কালাম সদকিয়ামত বগুজার দিনা তামাম শুকর নিয়ামত নিয়ামত তাফজু কুনাত কুফর নিয়ামত আজকাফত বিরু কুনাত। তমাম দুনিয়ার মানুষদের মহান আল্লাহ তাআলা জানায় দেয়, দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পর জবান খুলে যদি শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ বলো, সন্তান যখন তার আব্বাকে আব্বা বলে ডাক দেয়, বাবার কলিজা ঠান্ডা হয়, মাকে মা বলে ডাক দিলে মায়ের কলিজা ঠান্ডা হয়, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পুত্র নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কেউ আমাকেও জন্ম দেয় নাই, ও বান্দা ওই মাকে যখন সন্তান ডাকে, বাবাকে ডাকে, আমি আল্লাহ কুদরতি নজর বন্দার উপরে ফালায় রাখি রে বন্দা, তোর মা তোরে খানা দিল, তোর বাবা তোর কাপড়ের ব্যবস্থা করলো, সামান্যতম খানার মায়ায় পড়িয়া, কাপড়ের মায়া পড়িয়া বাবা বাবা বলে ডাকো, অথচ আমি আল্লাহ কেমন করে তোরে বানাইলাম, মায়ের গর্বে কেমন করে তোরে লালন পালন করলাম, এ বন্দা তোর মাকে ডাকো কোনো বাধা নাই, বাবাকে ডাকো কোনো বাধা নাই, তোর মা বাপ ডাইকার পরে ও বন্দা মহব্বতে ডাকো, ভালো কথা, তবে আমি আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়, আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবি রে বন্দা, শুকুর আদায় করে যদি একবার আলহামদুলিল্লাহ বলো, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হইয়া তোর জন্য জান্নাতের আত্মা দরওয়াজা খুলিয়া দেই, জোরে কন সুবহানাল্লাহ। ইমানদারের জবান থেকে যদি সুবহানাল্লাহর আওয়াজ দাও, আল্লাহ ডাক দেয়া কারো বন্দা শুনিয়ালা, আমি আল্লাহ তোর উপরে খুশি হইয়া একবার সুবহানাল্লাহর বিনিময় 101 তোর আমল নামায় লেখা দেই, শুধু তাই নয়, আমি আল্লাহ খুশি হয়ে জান্নাতে একটা ফলের বাগান তৈরি করি, এত বড় বাগান, দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, বাগানের এক মাথা থেকে অপর মাথা গিয়া শেষ করতে পারবে না, জোরে কোন সুবহানাল্লাহ। আতিনা
دار دنيا نا حسن آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين هدنا لافتخار بالعلوم والغنى هر غرين دين تو تيار هاي جو نہ مانگے اس سے تو بیزار ہے او دنیا ایماندار علامہ رومی رحمت اللہ علیہ بولن اے دنیا مانوش سنی لاو او پردار انترالر ما بنرا مائکر آواز کنے جائے سنے ناو ما گو ما امرا جرا اکھانے بسلام کیو اللہ دربارے کنو دن بولی نائے او اللہ تمی ہمارے مانوش بناو ایمون کنو درخواست امرا کری نائے اللہ پاک رب العالمین اپنا کے آواز جدی مانوش না বানাইয়া ভেড়া বকরি কুকুর শুয়ার বানাইতেন পারতেন কি পারতেন না? আল্লাহর এমন ক্ষমতা আছে কি নাই? আল্লাহ বলে ও আব্দুর রহমান ও আব্দুর করিম আমি তোরে কুকুর শুয়ার ভেড়া বকরি না বানাইয়া দয়া মায়া করিয়া আমি আল্লাহ তোরে মানুষ বানাইলাম। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। শুধু আল্লাহ মানুষ বানায় শেষ করেন নাই, ও মুসলমান মানুষ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোনদিন দরখাস্ত করি নাই, ও আল্লাহ তুমি আমাকে মুসলমান বানাও। ও দুনিয়ার ইমানদার আল্লাহ মুসলমান না বানায়া হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানের ঘরে পাঠাইতে পারতেন, আল্লাহ বলে ও বন্দা আমি তোমাকে ইহুদি খ্রিস্টানের ঘরে না পাঠাইয়া দয়া মায়া করিয়া মুসলমানের ঘরে পাঠাইলাম। জোরে কোন আলহামদুলিল্লাহ। শুধু আল্লাহ মুসলমান বানায় শেষ করেন নাই, ও দুনিয়ার ইমানদার কত নবী পয়গম্বর আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে নবী না বানাইয়া আখিরি জামানার পয়গম্বরের উম্মত যদি বানাইতেন জীবন ধন্য হয়ে যাইত। ও মুসলমান রে, বিনা দরখাস্তে মুসলমান হওয়ার পরে এমন একজন নবীর উম্মত বানাইলেন যেই নবীকে না বানালে আল্লাহ আসমান জমিন কোন মাখলুক তৈরি করতেন না। নবীকে আল্লাহ পাক তৈয়ার করার বদৌলতে আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইলেন, ঠিক কিনা? জোরে কন। এমন একজন নবীর উম্মত আল্লাহ বানাইলেন যেই নবীর চেহারা থেকে একবার নজর করলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এমন একজন নবীর উম্মত আল্লাহ পাক বানাইলেন, ও নবীর উম্মতের দল এমন একজন নবীর উম্মত আল্লাহ পাক আপনাকে বানাইলেন যেই নবী রাস্তা দিয়া যখন চলতেন মেঘের খণ্ড নবীর মাথার উপরে ছায়া দান করতেন। এমন একজন নবীর উম্মত আল্লাহ বানাইলেন যেই নবী রাস্তা দিয়া চললে রাস্তার দুপাশের গাছ নুইয়া নবীকে সালাম জানাইত। এমন একজন নবীর উম্মত আল্লাহ বানাইলেন নবী সাহাবীদেরকে নিয়ে হাঁটতেছেন বারবার সালামের আওয়াজ পাওয়া যায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ মানুষের আওয়াজ চারি নাই সালামের আওয়াজ কোথা থেকে পাওয়া যায়? পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরাম জঙ্গলে আমি নবীর আগমন শুনিয়া জঙ্গলের হরিণ আমারে সালাম জানায়, আমি নবীর আগমন শুনিয়া জঙ্গলের বাঘ আমারে সালাম জানায়। আমি শুধু মানুষের নবী নয়, আমি জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ ভাল্লুকেরও নবী। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতান লিল আলামিন। ইমাম আউয়ালিন আল আখিরিন নূরে আলম রহমাতান লিল আলামিন। মুহাম্মদ আরবি হায় ও নবী রাস্তে পেশুয়া আলম হুয়া উসকি পয়দায়েছে উজালা, আলম হুয়া উসকি পয়দায়েছে উজালা। শাফিউল উমম হামারা নবী রোজে কিয়ামত শাফাআত করেগা আল্লাহকে পাশ গুনাহগার উম্মত। শাফিউ মুশাফা নামে মুহাম্মদ রহমত এ তাআতে রাসূল না হতো জিন্দেগি বরবাদ, এ তাআতে রাসূল না হতো জিন্দেগি বরবাদ। তৌফিক সে হতি হে ইয়ে নিয়ামত কি খাজিনা আর মরদ কি তাকুত কিয়া ওর হে নিশানা। আয় বন্দায়ে খোদা চাহোগার উনকি মুলাকাত জলদি সে আবৈঠে সুনো হজরত কি নসিহাত, জলদি সে আবৈঠে সুনো হজরত কি নসিহাত। ও সিদ্ধ
মুক্তির গন্ধের মুসলমান, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত বানাইলেন, পয়গম্বর আল্লাহর দরবারে দোয়া করেন, ও আল্লাহ আগের জামানার নবীদের হায়াত অনেক বেশি, উম্মতের হায়াত অনেক বেশি, বেশি হায়াত পাইয়া ন্যাক বেশি করত, আমার উম্মতের হায়াত অনেক কম, এত ন্যাক আমার উম্মত কেমন করে কামাই করবে, আল্লাহ ডাক দিয়া কয় আমার প্রাণের নবী আপনার কোন চিন্তা নাই, আপনার উম্মতের জানায় দেন, যদিও আপনার উম্মতের হায়াত কম তবে আপনার উম্মতের হায়াতের ভিতরে বরকত হবে অনেক বেশি, আপনার উম্মতের জানায় দেন নবী গো, আপনার কোন উম্মত যদি পাঁচ ওয়াক্ত নামাজ দাওয়াতে মসজিদ আদায় করে, আমি আল্লাহ এই পাঁচ ওয়াক্ত নামাজের বিনিময়ে শুধু স্বল্প ন্যাক দিব না, আমি আল্লাহ খুশি হইয়া পাঁচ ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি আল্লাহ পঞ্চাশ ওয়াক্ত নামাজের সওয়াব আমল নামায় দান করব, আল্লাহ আল্লাহ কেমন বারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরিন সুনাম শিরে সকর নিকু নাদ জানাম তামাম, আই বেরাদার দূরে বাসা জয়ারে বদ ইয়ারে বদ বল তোর বুয়াদাজ মারে বদ মারে বদ তন আতুরা বর জাজনাদ ইয়ারে বদ বর জানে ইমান তু জনাদ ইয়ারে বদ আ রদ তুরা সোয়ে জাহিম ইয়ারে নেকু গিরে তায়া বিনাইম, ও দুনিয়ার ইমানদার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো আপনার উম্মতের জানায় দেন, আপনার উম্মতের যদিও হায়াত কম তবে আপনার উম্মতের হায়াতের ভিতরে বরকত হবে অনেক বেশি, আপনার উম্মতেরা একটা রাত্র রমজান মাসের কদরের রাত্রে দাঁড়ায়া যদি আমার ইবাদতে কাটায় দেয় আমি আল্লাহ এক রাত্রের বিনিময়ে এক হাজার মাসের সওয়াব দান করব, যরকম সুবহানাল্লাহ, ও নবী আপনার উম্মতের জানায় দেন আপনার উম্মত যদি এশার নামাজ জামাতে আদায় করিয়া ঘুমায় যায় আবার ফজরের নামাজ দুইটা জামাতে আদায় করে গো, ও নবী আপনার উম্মতের সুসংবাদ জানায় দেন ঘুমানোর মধ্যে যতটুক সময় যায় আমি আল্লাহ এই সময়টাকে নেকের পাল্লায় ওজন দিয়া জান্নাতের মেহমান বানায় দিব, যরকম সুবহানাল্লাহ, হাকিকত সে তো দুনিয়া বে খবর হয় দুনিয়া কি নমায় সবর নজর হয় নমি গোয়াম কে আজ দুনিয়া জুদা বাস বহার কারে কে বাসি বা খুদা বাস চিস্তে দুনিয়া আজ খুদা গাফেল বুদান নয় কমাশন করা হো ফর জিন্দজান আবদার কিস্তি হালাকে কিস্তি আস আব আন্দার জির কিস্তি পুষ্টিয়াস, ও দুনিয়ার ইমানদার আল্লাহ পাক বলেন ও বান্দা আমি আল্লাহ তোরে দুনিয়ার জমিনে পাঠাইলাম এমনি দুনিয়ার জমিনে বেহুদা তোমারে বানাই নাই, এটা কি ভাবজো আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোরে বেহুদা দুনিয়াতে পাঠাইছি কোনো কাজ নাই অনর্থক ভাবে আমি আল্লাহ তোমারে দুনিয়াতে পাঠাই নাই, ও বান্দা দুনিয়ার মানুষ যদি বাড়ির দরওয়াজায় খেজুর গাছ লাগায় খেজুর গাছ রোপণ করার পর ওই গাছটারে যত্ন করে পানি দেয় আর আশা করে, এই গাছ যদি বড় হয় গাছ থেকে আমি খেজুরের আশা করলাম ফল খাইব এবং খেজুরের গাছ থেকে রস হবে মিঠা তৈরি হবে গুড় তৈরি হবে, বান্দা এই যত্ন করার পর গাছ যখন আস্তে আস্তে বড় হয়ে যায় খেজুর দেওয়া শুরু হয় মাঝে মাঝে রস দেওয়া যখন শুরু করে এমন একটা সময় আসে খেজুর গাছ ফল দেওয়া বন্ধ হয়ে যায় রস দেওয়া বন্ধ হয়ে যায়, ও মুসলমান আমি খেজুর গাছ রোপণ করলাম ফল খাওয়ার জন্য রস পাওয়ার জন্য, যখন আমার খেজুর গাছের ফল পাই না যখন আমি রস পাই না খেজুর গাছ কোনো মালিক ফালায় দেয় না বরং ওই বেহুদা ফালায় না দিয়া ওই গাছটাকে কাজে লাগাবার জন্য গ্রামের ভিতরে তাকায় দেখো ওই গাছ গোড়া দিয়া কাইটা আগাটা সাফ করিয়া পানির ভিতরে ফালায় ঘাটলার ব্যবস্থা করা হয়,
করেনি। এরপর দেখা যায় পানির ভিতরে থাকার পর ওই গ্যাসটা আস্তে আস্তে পানির ভিতরে থাকতে থাকতে পচন ধরিয়া যায়, গাঁটলার উপকার হয় না। মালিক এইবার গাছটার এরপরও ফালাইয়া দেয় না, গাছটার টান মারিয়া উঠাইয়া মাটির উপরে সিরিয়া রোদ্রে শুকায় লাকড়ি বানায়, ঠিক কিনা ধরে কম, লাকড়ি বানাইয়া আগুনে জ্বালাইয়া ভাত পাকাইয়া তার পেট শান্ত করে আল্লাহ কায়ো আব্দুর রহমান ও আব্দুল করিম ও রহিমা হালিমা ভালো করে শুনে ল, আমি আল্লাহ তোরে বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য, তুই যখন আমার গোলামি করছি না আমি আল্লাহ তোরে বেহুদা ফালায় দিব না, আমি আল্লাহ তোর জন্য দুইটা জায়গা বানায় রাখলাম, দুনিয়ার সরকার জনগণের ভোট পাইয়া ক্ষমতার চেয়ারে বসিয়া আইন পাশ করে জনগণ দেশ চালানোর জন্য শৃঙ্খলার জন্য, সরকার বলেও জনগণ তোর ভোট নিয়ে আমি সরকার হইলাম ক্ষমতায় বসলাম, তোরা আমার সব সুখের সমান নজরের, তবে আমি দুইটা জায়গা বানাইলাম, একটার নাম জেলখানা আর একটার নাম হলো বালাখানা, সরকারের আইন যদি মানো তাহলে তোমাকে স্বাগতম দিয়া বালাখানায় নিব, সরকারের আইন যদি অমান্য করো তোমার জন্য আমি জেলখানা বানায় রাখলাম, সরকার আমাদের থেকে সরকারের পাচানা পয়সা কোনো জনগণ ভোগ করে না, করে নাকি? বরং জনগণের টাকা দিয়ে সরকার আরামে খায় আরামে ঘুমায়, জনগণের বিদ্যুতের ট্যাক্স সরকার নেয়, জনগণ রিক্সা চালায় রিক্সার মালিক থেকে সরকার ট্যাক্স আদায় করে, জমিনের কৃষক থেকে ট্যাক্স আদায় করা হয়, দোকান থেকে ট্যাক্স আদায় করা হয়, এই টাকা দিয়ে সরকার আরামে খায় আরামে ঘুমায়, জনগণের ট্যাক্সের টাকা দিয়া এমপি মন্ত্রীর বেতন দেওয়া হয়, জনগণের টাকা দিয়া মেম্বরের বেতন দেওয়া হয়, জনগণের টাকা দিয়া স্টেটের বেতন দেওয়া হয়, জনগণের টাকা দিয়ে এমপি মন্ত্রীর বেতন দেওয়া হয়, সরকারের বেতন দেওয়া হয়, সরকারি কর্মচারীদের বেতন দেওয়া হয়, জনগণের থেকে এক পয়সা সরকার থেকে জনগণ ভোগ করে না, বরং সরকার জনগণেরটা ভোগ করিয়া পাজারু গাড়ি দিয়া ঘুরে আর খানাটারে 10 বার চেক করিয়া তারপরে খায়, এই সব দেওয়ার পরেও একটা আইন অমান্য করিয়া যদি কেউ আদালতে দাঁড়ায় বলে ও ম্যাজিস্ট্রেট জজ সাহেব আমি একটা আইন অমান্য করলাম আমি আপনার দরবারে ক্ষমা চাই, আদালত থেকে ডাক দিয়া কয় ও আসামি রে আমার আদালতে ক্ষমা করার মতো আইন আমার কাছে নাই, আল্লাহ বলেন ও বান্দা দুনিয়ার সরকার তোদের থেকে সব নিল সরকার কিছু দেয় নাই, এরপরে একটা আইন যদি অমান্য করো ক্ষমা করার সুযোগ নাই, আর আমি আল্লাহ এমন দয়াল আল্লাহ, দেখ বন্দা আমি আল্লাহ কেমন মায়া করলাম, মা আর বাবা মিলিত হওয়ার পর এক ফোঁটা না পাক পানি মায়ের বাচ্চা দানির ভিতরে ঢুকাইয়া ওয়ার্কার হিসাবে ফেরেশতারে খাটাইয়া আমি আল্লাহ 40 দিন 40 দিন এভাবে সাত চিল্লা দিয়া রে বন্দা সুন্দর মানুষ তৈরি করলাম, মা এখনো টের পায় না তার গর্ভে একটা বাচ্চা আছে, মানুষটার পুরো গঠন যখন শুরু হয় মানুষ যখন কমপ্লিটলি তৈয়ার হয় আমি আল্লাহ রূহ দান করার পর বাচ্চার হাত নড়াচড়া শুরু হয়, পাও নড়তেছে জবান নড়তেছে পেটের ভিতরে ক্ষুধা লাগতেছে, আল্লাহ বলে মা এখন টের পাইছে আমার গর্ভে একটা বাচ্চা আসছে, এখন ওই বাচ্চার ক্ষুধা কোনো বৈজ্ঞানিক মিটাইতে পারে না, কোনো ডাক্তার ইনজেকশন দিয়ে বাচ্চার পেটের ক্ষুধা নিবারণ করতে পারে না, ডাক দিয়া কয় আব্দুর রহমান আব্দুল করিম আমি আল্লাহ কেমন দয়াল আল্লাহ, ওই মায়ের গর্ভে মায়ের নাভির সাথে তোর নাভিতে তার লাগাইয়া আমি ক্ষুধা নিবারণ করলাম, এরে বন্দা তুই দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহ জানি দুনিয়ার তৈরি করা ভাত খেতে পারবি না, আপেল কমলা খেতে পারবি না, কাঁঠাল খেতে পারবি না, দুধ খেতে পারবি না, দুনিয়ার তৈরি করা জমিনের কোন ফসল তোর হবে না, আমি আল্লাহ দয়া মায়া করিয়া আমি আল্লাহ তোর মায়ের স্থানে কুদরতি খানার ব্যবস্থা করলাম, যেরকম সুবহানাল্লাহ এমন সুন্দর দুধের ব্যবস্থা করলাম গো যেই দুধ বেশি ঠান্ডাও নয় গরমও নয় ঘনও নয় পাতলাও নয়, আমি আল্লাহ এমন গরম বানিয়ে দিলাম, ও দুনিয়ার ইমানদার দুনিয়ার মানুষ ফ্লাক্স তৈরি করে ওই ফ্লাক্সের ভিতরে গরম চা রাখে, দুনিয়ার মানুষের ফ্লাক্সের ভিতরে গরম পানি রাখা হয়, দুনিয়ার মানুষের তৈরি করা ফ্লাক্সের ভিতরে গরম দুধ রাখা হয়, দুনিয়ার মানুষের তৈরি করা ফ্লাক্সের ভিতরে গরম পানি,
চব্বিশ ঘন্টার বেশি গরম থাকে না। দুনিয়ার মানুষের তৈরি করা ফ্লাক্সের গরম দুধ চব্বিশ ঘন্টার বেশি গরম থাকে না। দুনিয়ার মানুষের তৈরি করা ফ্লাক্সের গরম চা চব্বিশ ঘন্টার বেশি গরম থাকে না। আল্লাহ বলেন, ও বন্দা, তোর মায়ের স্তনে যে কুদরতি ফ্লাক্স আমি দুধ জমা করে রাখলাম, দুনিয়াতে তুই গেছো আড়াই বছর পর্যন্ত মায়ের স্তনের দুধ টানতে থাকবি, আড়াই বছর পর্যন্ত দুধ টানবা, এক সেকেন্ডের জন্য আমার কুদরতি ফ্লাক্সের দুধ এক সেকেন্ডের জন্য ঠান্ডা হবে না। ও দুনিয়ার ইমানদার, আল্লাহ কেমন দয়া করে আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইলেন। ও আল্লাহ ডাক দিয়া কয়ে, ও বান্দা, তোর এত নেয়ামত আমি দিলাম, এরপরেও আমি আল্লাহ তোর থেকে টাকা চাই না, পয়সা চাই না। আমি আল্লাহ বলছি, বান্দা রে, তোর খানার দরকার খানার ব্যবস্থা করলাম, পানির দরকার পানির ব্যবস্থা করলাম, আলোর দরকার সূর্য দিয়ে আলো দিলাম, রাত্রের আলোর জন্য আমি আল্লাহ চন্দ্র বানাইলাম, ঘুমানোর জন্য জমিন বানাইলাম, বালিশের জন্য আমি আল্লাহ তুলা তৈরি করলাম, আরামে ঘুমাবি খাবি কোনো বাধা নাই। তবে বন্দা, যখন আজান হয় মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বি, ফজরের সময় ডাক দিলাম, আয় বন্দায়, আমি আল্লাহ তোরে মসজিদে ডাক দেওয়ার পরে পাইলাম না, আমি আল্লাহ বেজার হই নাই। আরে তুই আবার জোহরের নামাজে আসবি ডাকছি, এ বন্দা তুই যদি জোহরের নামাজে আমি আল্লাহ ডাকে সারা দাও, আমি আল্লাহ খুশি হইয়া ফজরে না আসার গুণাটা মাফ করে দিব। আমি আল্লাহ তোরে জোহরের নামাজে ডাক দিয়া পাই নাই, আমি আল্লাহ বেদর না হইয়া ডাক দিছি, হে বন্দা আসরে আয়, তুই দুই ওয়াক্ত নামাজ পড় না, আমি আল্লাহ মাফ করব। আমি আল্লাহ তোরে আসরের নামাজে ডাক দিয়া পাই নাই, আমি আল্লাহ বেদর নয়, আমি আল্লাহ তোরে মাগরিবের নামাজে ডাক দিলাম, মাগরিবের নামাজে পাই নাই, আমি আল্লাহ বেদর হই নাই। আমি আল্লাহ তোরে এশার নামাজে ডাক দিলাম, এরে বন্দা তোরে এশার নামাজেও পাই নাই, আমি আল্লাহ তারপর বেদর নয়। আজকে তুই সিদ্দিরগঞ্জ এই মাদ্রাসার ময়দানে কোরআনের মাহফিল হয় বয়ান হয় এই ময়দানে আটশো বর্ষ, এরে বন্দা তুই বর্ষ নিয়তটা খাটি করিয়া বসিয়া আখিরি মোনাজাত পর্যন্ত থাইকা চোখের পানি ছাড়িয়া যদি আল্লাহর দরবারে ক্ষমা চাও, আমি আল্লাহ ওয়াদা করলাম তোর জীবনের সব গুনাহ মাফ করিয়া জান্নাতের মেহমান বানাইয়া তোরে বাড়ি পাঠায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত, সোহবতে সলে তোরা সলে গুনাত, সোহবতে তলে তোরা তলে গুনাত। ও দুনিয়ার ইমানদার মুসলমান, আজকের এত গুনা করে কোনো পরিবর্তন নাই, এত আজ হয় কোনো পরিবর্তন নাই, এত তাবলিগের খেদমত হয় এরপরও মানুষের কোন পরিবর্তন নাই। আল্লাহর নবী আল্লাহর দরবারে দোয়া করছেন, ও আল্লাহ, অন্য নবীর উম্মতেরা যদি গুনাহ করত চেহারা তুমি পাল্টাইয়া বেইজ্জতি করতা, আল্লাহ গো আমার উম্মতেরা শয়তানের ধোকায় পড়ে বারবার গুনাহ করবে, আল্লাহ আমি দোয়া করলাম আমার উম্মতের দুনিয়ার জমিনে গুনার কারণে চেহারা পাল্টাইয়া বেইজ্জতি করবা না। আল্লাহ নবীর দোয়া কবুল করছে, ও মুসলমান, না আজকে যদি দোয়া কবুল না হইত, ও মুসলমান এত গুনাহ আমরা করি, আজকের মেম্বার পরিচয় দিয়া চলি, মাওলানা পরিচয় দিয়া চলি, অথচ গুনার দিকে যদি নজর করা হয় রাস্তার কুকুরের চেয়ে মনে হয় আমি একজন খারাপ, ঠিক কি না জোরে কন। দিল্লির শাহী জামে মসজিদের ভিতরে খুতবা দিচ্ছেন জুমার দিন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই, খুতবা দিতে যাইতেন খাস কামরা থেকে মিম্বরে উঠতেন, রুমাল দিয়া চেহারা ঢেকে রাখতেন। প্রশ্ন করলেন এক মুরিদ, হুজুর রুমাল দিয়া চেহারা ঢাকেন তার কারণ? আল্লাহর উলি বলেন, বাবা আগামী জুমায়ের প্রশ্নের জবাব নিয়ে যাও। পরের জুমায় হাজির হয়ে গেল, আল্লাহর উলি ডাক দিলেন, প্রশ্নকারী কোথায়? উপস্থিত হয়ে গেল প্রশ্নকারী, বলে আমার কাছে আস। সামনে আসার পরে বলে, বাবা আমার মাথার রুমালটা তোমার মাথায় লও। আল্লাহর উলি উঠায়া নিজের রুমালটা যখন ওই প্রশ্নকারীর মাথায় দিলেন, একটা চিৎকার মেরে লোকটা বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। আল্লাহর উলি ডাক দেয়া কয়, ও বাবা চিৎকার মেরে বেহুশ হয়ে গেছো, ওঠ তাড়াতাড়ি ওঠ, কি জন্য তুই চিৎকার মারছো? ডাক দেয়া কয়, ও আল্লাহর উলি, খোদার কসম, আপনার রুমাল আমার মাথায় দেওয়ার পর এ বিশাল দিল্লির শহরের ভিতরে তাকায় দেখলাম
লক্ষ কোটি মানুষের ভিতরে বানর দেখা যায়, শুকর দেখা যায়, কুকুর দেখা যায়, মাঝে মাঝে দুই একজন মানুষ দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। গর্ব সুরত আদমি সাবুদে আহমদ আবু জাহল হাম এক সাবুদে আদমিয়াত লাহম শাহম পুষ্টে নিস আদমিয়াত জুজরে জয়ে দুস্তে নিস আদমিরা আদমিয়াত লাজে নাস আউদেরা গর্বু না বা শুধু হাই জামাস। ও মুসলমান ইমানদার, ওই নবীর এমন একজন নবীর উম্মত আল্লাহ বানাইলেন, যেই নবী ইসলামের জন্য এত কষ্ট করলেন, ওই নবীর উম্মত আমরা দাবি করি। আশেকের রসুলের অভাব নাই, দুরুদের পাগলের অভাব নাই। মুসলমান গো এত দুরুদ পড়া হয়, এরপরও দেখা যায় দুরুদের পাগলের দল, নবীর দুশ্মন যারা, নবীর বিরুদ্ধে গালি দেওয়া হয়, এর ব্যাপারে কোনো ভূমিকা নাই। নবীকে সন্ত্রাস বলে গালি দেওয়া হয়, নবীর আশেকদের কোনো ভূমিকা নাই। নবীর ছবি পত্রিকায় ব্যঙ্গচিত্র করা হয়, নবীর আশেকদের কোনো ভূমিকা নাই। খোদার কসম করে বলি, আল্লাহর কসম করে বললাম, ফজর থেকে মাগরিব পর্যন্ত কোন উম্মত যদি খালি দুরুদি পড়ে, মাগরিব থেকে ফজর পর্যন্ত যদি কোন উম্মত শুধু দুরুদি পড়ে আর নবীর দুশমনদের মোকাবেলায় কোনো কথা না বলে, খোদার কসম দুরুদ পড়িয়া আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। ও মুসলমান গো, কিসের আশেক দাবি করলা? বাবার দরবারে দৌড়াও, নামাজের খবর নাই, আশেকের রসুল দাবি করলা, দুরুদের খবর নাই, সুন্নতের খবর নাই, তোমার আশেকের কোনো দাম নাই। আমি পবিত্র কোরআন থেকে একটু ক্রায়া তেলাওয়াত করেছি, বাংলাদেশে আশেকের আশেকের রসুলদের ভান্ডার, বাংলাদেশে নবীর দুরুদের পাগলের অভাব নাই। তবে মুসলমান গো, নবীর আশেক কে আর নবীর বন্ধু কে দুশমন কে, স্লোগানের দ্বারা প্রমাণ হয় না, একটা মাপকাঠি দরকার। বাংলাদেশে একই রঙের একই কালারের দুইটা জিনিস বিক্রি হয়, আমার হাতের ঘড়িটার কালার কি ঘড়ি? জোরে কন, আসলে কি স্বর্ণ এটা? কথা কন, তাহলে আসল স্বর্ণ আর এই রং ডিফারেন্স আছে? কেমনি বুঝবেন ডিফারেন্স? রঙে ডিফারেন্স আছে? তাহলে এখন এটা স্বর্ণ না সিটি গোল না নকল, বুঝবেন কেমনে? কোন মাপকাঠি আছে? কি মাপকাঠি? কথা কয় না, কষ্টি পাথর ছাড়া যেমন সিটি গোল আর স্বর্ণ পার্থক্য করা যায় না। মাথায় টুপিও আছে, দাড়িও আছে, মেহেন্দিও লাগাইছে, পাগড়িও পরছে, সুন্নতি জামাও আছে, এ যে আসলে ভণ্ড আর যে ভালো, কেমনি বুঝবেন? এরও একটা কষ্টি পাথর আছে, কি আছে না নাই? এ কষ্টি পাথর হলো একমাত্র পবিত্র কোরআন ও রসুলের বাণী হাদিস, ঠিক কিনা? যখন আজকের কোরআন হাদিসের খবর নাই, বাংলাদেশের মুসলমানদের উপরে মনে হয় কোরআন ও হাদিসের শিক্ষা একটা বোঝা হয়ে গেছে। এটা হবেই, একটা জাতিকে যদি ধ্বংস করতে হয়, তার পরিকল্পিত ভাবে তার ধর্মীয় শিক্ষা থেকে যদি বোকা বানায় দেওয়া যায়, ওই লোকটাকে যে কোনো দিকে নেওয়া সহজ। কারণ একটা শিক্ষিত মানুষকে যদি কেউ প্রশ্ন করে, আমার কাছে আসো, শিক্ষিত লোক তার কাউন্টারে আর একটা প্রশ্ন করবে, তুমি এদিকে যে বুঝাইলা, এদিকে তো এই সমস্যাটা হতে পারে, কিন্তু মূর্খ লোক প্রশ্ন করবে না, যদি কেউ আমার কদমে সেজদাতে জান্নাত পাবি, কন কি আমার গৌরে রয়া দিমু, কি ঠিক কিনা করে কন? তাহলে ইহুদি আর খ্রিস্টানরা বহু পরিকল্পনা করে দেখছে, মুসলমানদেরকে যদি নিস্তেজ করতে হয়, দুর্বল করতে হয়, তাহলে পবিত্র কোরআনের শিক্ষা থেকে দূরে সরাইয়া দিতে হবে। কারণ আজকের একজন হক্কানি আলেমকে বুঝাইয়া ইহুদি আর খ্রিস্টানের পথে নেওয়া অসম্ভব কথা, আর একটা মূর্খ লোককে যে কেহ বুঝাইয়া বিপদগামী করা, বেঈমান বানানোটা অনেক সহজ। বাংলাদেশে যত মানুষ বসবাস করে, আমার ক্ষুদ্র জ্ঞানে তিন ভাগে বিভক্ত, কত ভাগ? আরো জোরে কন, আপনারা ভয় পান? তাই মুসলমান ভয় পান? কোনো ভয় নাই। কত ভাগ জোরে কন? এক ভাগ হলো পীর ভক্ত। কি ভক্ত? ভালো করে শুনেন, কি ভক্ত? আর এক দল হলো রাজনীতি যুক্ত। কি যুক্ত? মাঝখানে আর এক দল আছে দোনোটা মুক্ত, বুঝাইছে? একদল শুধু পীরের দরবারে দৌড়ায়, এরা রাজনীতি পছন্দ করে না, আর একদল শুধু রাজনীতির ময়দানে স্লোগান দেয় আর ফতুয়া দেয়, পীর মুরিদি শিরিক,
আছে না নাই? আর এক দল বাপ মারছে, বড় পীরার কেউ নাই, পীরের দরকার কি? রাজনীতির ময়দানে লাফাইয়াও লাভ নাই, মাইর খাওয়ানোর কি দরকার? এরা মাঝখানে ম্যাগাজিন পড়ে, পত্রিকা পড়ে, বই পুস্তক পড়ে জীবন চালায়। এই তিন শ্রেণীর মানুষকে বেঈমান বানাবার জন্য ইহুদি আর খ্রিস্টানেরা তিন ধরনের দালাল তিন দলের মাঝখানে বসায় দিছে। সেই দালাল কারা শুনবেন? সেই সমস্ত মানুষগুলি পীরের পিছনে দৌড়ায়, ওদেরকে বেঈমান বানাবার জন্যই দালাল হিসাবে মূর্খ লোককে লেবাস পরাইয়া পীরের দরগায় বসায় দিছে। যত টাকা লাগবে দিব, পীর ভক্ত মানুষকে দাওয়াত দিয়া তোর দরবারে ঢুকায়া সব পীর ভক্তলাকে বেঈমান বানা। রাজনীতির ময়দানে যে সমস্ত মানুষ চিল্লায়, ওদেরকে বেঈমান বানাবার জন্য রাজনৈতিক প্ল্যাটফর্মে একদল বেঈমান দালাল সাজায় দিছে। টাকা দা লাগবে দিব, রাজনৈতিক যুক্ত মানুষগুলিকে তোর দলে টাকার লোভ দেখায়া এরপরে বেঈমান বানায়া দে। যারা নিউটালে আছে এদেরকে বেঈমান বানাবার জন্য লিখিত দালাল বাংলাদেশে আছে। এক এক করে যদি সময় হয় ইনশাল্লাহ নাম্বার দিয়া বলবো, আল্লাহ কবুল করেন বলেন আমিন। ধারণা আজকের আলেম হওয়ার পরে কোরআন হাদিসের কথা যদি বলতে নাই পারি, আমার সিদ্ধান্ত হলো আলেমের খাতার নাম কাইটা রিস্কা চালায় খাবো, জান্নাত পাওয়া সহজ হবে। ঠিক কিনা জোরে কথা? মসজিদের ইমামতির মুসাল্লা দ্বারা মুক্তাদির সামনে যদি কোরআন হাদিসের সঠিক কথা বলতে ভয় পাই, এমন ইমামতি বাদ দিয়া রিস্কা চালায় খাওয়া অনেক ভালো। ঠিক কিনা জোরে কথা? আজকের হক কথা বলবে কে আর শুনবে কে? সারা বাংলাদেশের ভিতরে দিন দিন ওয়াজ মাহফিল বাড়তেছে না কমতেছে? তাবলিগ ওয়ালাদের খেদমত আগের তুলনায় বাড়লো না কমলো? মসজিদ মাদ্রাসা কথা কয় না, পীর মুরিদি পীরের তো অভাবই নাই, নামাজ নাই, রোজা নাই, হেও পীর, দাড়ি নাই, সাইনবোর্ড লাগায় মুজাদ্দিদে জামান কি আছে না নাই? আর এক একজনের নামের টাইটেল পড়লে নাম তালাশ করে পাওয়া যায় না। ঠিক কি ঠিক নেই জোরে কথা? মনে করে টাইটেল লাগাইলেই মনে হয় হকানি পীরের পরিচয়, এর মতো কামেল আর কেউ নাই। বাংলাদেশে একই জিনিস দুই ধরনের বিক্রি হয়, সয়াবিন তৈল কয় ধরনের পাওয়া যায়, সরিষার তৈল দুই ধরনের, একটা হইল এক নাম্বার আর একটা দুই নাম্বার। টিভির চ্যানেল, রেডিও সেন্টার, পত্রিকার পাতায় কোনটার অ্যাডভার্টাইজ বেশি হয় বলতে পারবেন? এক নাম্বারের না দুই নাম্বারের? কথা কন মিয়া ঠিক, কে ভন্ড কে হকানি পীর, এরও সুন্দর সহজ পরিচয় হল যার নামে টাইটেল বেশি ওরা ভন্ড। ঠিক কিনা করে এলাকায় জনা বালহা হজরত শাহ সুফি সৈয়দ কাদরিয়া নকশাবন্দিয়া মুজাদ্দিদে জামান সদরঘাটের কামান গুলিস্তানের বিমান আন্তর্জাতিক বেঈমান আশেকে শয়তান জনাব সেরা গালি আছে না নাই জোরে কন? এই ভন্ড এক উদাহরণ দিয়ে একে আল্লাহর অলি বলেন, কেউ গ্যাস এরকম টাইটেল লাগায় ওয়াজ করতে শীতের দিন মাহফিল কর্তৃপক্ষ গেস্ট হাউসে গিয়া দারোয়ানকে বলে একটা সিট রাখবি, মোল্লায় আসবে বয়ান করে থাকবে রাত্রিবেলা, কোনো কষ্ট যেন না হয়। ওয়াজ কইরা গেছে, বয়ান টয়ান শেষ করে খাইয়া পেটটারে ভাসাইয়া ব্যাগ কাঁধে লয়ে গেছে দারোয়ানের কাছে গিয়া, গভীর রাত, কুয়াশায় ভরপুর, শীত ঠান্ডা, দরওয়াজায় নক করছে, দরজা খোল। দারোয়ান ছিল একটু ঘুমান্ত অবস্থায় তন্দ্রাচ্ছন্ন, উঠতে চোখ ডলে আর উঠছে, বলে আপনি কে? তো ওই ভন্ড এবার টাইটেল সব করা শুরু করছে। তো দারোয়ানের চাকরি তো শিক্ষিতরা পায় না, অধিকাংশ মূর্খের দল পায়। তো ভন্ড যখন টাইটেল শুরু করছে, জনাব আলহাজ হযরত শাহ সুফি সব কইতেছে, দারোয়ান চিন্তা করে মাহফিল কর্তৃপক্ষ কইল একজনের কথা, উনি দিকার 32 জনার নাম, আমার রুমের ভিতরে তো 32 জনার জায়গা নাই, দরজা খুলে কি আবার কিল খেয়ে মরে যাবো? ভিতরে দিয়ে আটকায় জনমের মতো নাক টানছে আর ঘুমাইছে, বক্তায় চিল্লে যখন দরজা খুলতে আর পারলো না, চাদর বিছায় তিন মাথায় বারান্দায় শুয়ে রয়েছে, ফজরের আজান হয়ে গেছে, দরজা দারোয়ান খুললো, বলে এই যে এখানে আবার ব্যাটকায় রইলেন কি আবার? আরে বেটা কথা কইছি না, চিল্লে গলা ফাটাইলাম, দরজা খুললি না, বলে আপনার সেই সাথী সঙ্গীরা কোথায়? তা কে আবার সাথী সঙ্গী? কালহাত কই, শাহ কই, সুফি কই, সৈয়দ কই, সেরাগালি কই? এটি তো আমার নামের টাইটেল। নাউজুবিল্লাহ, এই সারাটা রাত্র শীতের মধ্যে কষ্ট দিল কি টাইটেলে? এজন্য সঠিক সহজ প্রমাণ হক্কানি আল্লাহর ওলি শাহজালাল রহমতুল্লাহ আলাই সন্দেহ আছে?
বরফির আব্দুল কাদের জিলানি বন্দনা হকানি পীর টাইটেল আছে, খাজা মাইনউদ্দিন চিশতির নামে টাইটেল নাই, আনোয়ার শাহ কাশ্মীরের নামে টাইটেল নাই, শাহপরানের নামে টাইটেল নাই, এক নামে হকানি আল্লাহর ওলি, উজানির পীরের নামে টাইটেল নাই, চরমনার পীরের নামে টাইটেল নাই, ফুরফুরার পীরের নামে টাইটেল নাই, জৈনপুরি পীরের নামে টাইটেল নাই, আছে নাই? যত টাইটেল ওয়ালা দেখা যায় বর্তমানে সব খন্ডের দল, ঠিক কিনা? আবার গান গায় পানির ভিতর জ্বললে বাতি, যেই বাতি আর নিভে না, খাজা বাবার মুড়ি দইলে নামাজ রোজা লাগে না, আছে না নাই? আমি বলি তুই কি খাজার ভক্ত? বল কোন খাজার ভক্ত? খাজার মুরব্বী হলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই, জীবনে এক অক্ত নামাজ তিনি কাজা করেন নাই। তুমি আজকের খাজার ভক্ত হইয়া নামাজতে পড়লা না, আমি মনে করতেছি তুমি তো আসলে খাজার ভক্ত নয়, খাজার গান গাইয়া তুমি গান্দার ভক্ত, ঠিক কিনা? জোরে কয়, ঠিক কিনা? জোরে কয়। আবার কি কয়, আল্লাহর ধন নবীর দিয়া নবী আল্লাহ গেছেন গায়েব হইয়া, নবীর ধন খাজার দিয়া নবী গেছেন খালি হইয়া, আমার খাজায় ধন পাইয়া বৈশা রইছে আজমিরে, কেউ ফেলে না খালি হাতে। তো খালি হাতে ফিরে না, ভালো কিলে ফিরে, এটা কয় না, কইলেই মারি খাইব, ঠিক কিনা? ধরে কন, খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না, কিলে ফিরে করে নেই না, ওরা বলবে না, কারণ জানি কি লয়া ফিরে, কেউ খালিয়াতে ফিরে না, কেউ মাইয়া লয়া ফিরে, কেউ গান্দার বোতল লয়া দৌড়ায়, কেউ মদের বোতল লয়া দৌড়ায়, ঠিক কিনা? জোরে কয়। আমি ঘুরিয়া দেখলাম বাংলাদেশে সমস্ত ফন্ডের দরবারে ঘুরে কারা, বাংলাদেশের সুদখোর, ঘুষখোর, বেয়াদব, বাতপার, সন্ত্রাস, ড্রাইভার গুলি ওদের পিছনে, ঠিক কিনা? জোরে কয়। কারণ ওরা জানে আমরা যে বন্ধ, এটা ওরাও জানে, ওরা যে বন্ধ ওরাও জানে, যে সন্ত্রাস যদি দলে না রাখি তাহলে পাবলিকের মায়ের খেয়ে মরুম। বাইরে আমার কষ্ট হয়, আমার পরও আজকের মাহফিলের প্রধান অতিথি আসবেন, অত্যন্ত চমৎকার বয়ান করবেন ইনশাল্লাহ। থাকবেন না ভাগবেন? কথা কয় না, থাকবেন না ভাগবেন? আওয়াজ দেন কারা কারা থাকবেন না দেখি, এই মাত্র রাত্র বেশি হয় নাই, মাত্র নয়টা বাজতেছে, এর মধ্যে জোশের সাথে হুশ হারায় ফেললেন। এক আল্লাহর ওলি বয়ানে কয় কেউ জাহান্নামে যাইবেন, এক মুরব্বীকে আল্লাহু আকবার, আপনি কি জাহান্নামে যাইবেন? কয় না, তো হাত উঠাইলেন কেন? আমরা তো জানি টুপিওয়ালারা যা কয় ভালো কথাই কয়। পাবলিক বেউস হইলে কি হইব, তালে ঠিক আছে, পাগল হইলেও কি তালে ঠিক, আবার খাউন পাইলে সব ঠান্ডা, ঠিক কিনা? জোরে কম। ওই এক ব্যর্থবে কয় আমগো বাবার দরবারে এত গরু হয়, অন্য ফিরের দরবারে এত মানুষ হয় না। আমি কই হে বেদবের বাচ্চা শুনিয়াল, গরুর দরবারে গরু যায়, মানুষের দরবারে মানুষ যায়, ঠিক কিনা? জোরে কম। এরে গরুতে গরু চিনে, মানুষে মানুষ চিনে, দরবারে বয়া হয়েছে এক নম্বরের গরু, যারা যায় দুই নম্বরের গরু, নিয়া যায় তিন নম্বরের গরু, সব গরু, ঠিক কিনা? জোরে কম। ও মুসলমান গো, হিংসার কোন অবকাশ নাই, তুমি যেই পীরের মুরিদ, আমরা পীরের মুরিদ নয় এমনটা নয়, আমরাও পীরের মুরিদ, তবে এমন পীরের মুরিদ নয় যার নাম নেওয়াটা বেয়াদবি, এমন পীরের মুরিদ নয় যেই পীরের দরবারে জোতা নিয়ে ঢোকা যাবে না, এমন পীরের মুরিদ নয় যেই পীরের দরবারে বুক দিয়া ঢুকতে হবে, আবার বুক দিয়া বের হতে হবে, এমন বেদ্য পীরের মুরিদ না, ঠিক কিনা? করে ও মুসলমান ইমানদার, আজকের ধ্বংস হয়ে গেছে একমাত্র কোরআন ও হাদিসের গভীর জ্ঞান ও মাপকাঠি না থাকার কারণে, আজকের মানুষগুলি বিপদগামী হচ্ছে, ঠিক কিনা? জোরে কন। এই কোরআন ও হাদিসের মাপকাঠি অর্জন করার জন্য আজকের এই মাদ্রাসার উৎপত্তি, ঠিক কিনা? জোরে কন। তাহলে সবাই থাকবেন তো ইনশাল্লাহ, তো দয়া কইরা নবীর মহব্বত সকলের অন্তরে আছে তো? নবী বলছেন ফাঁকা রাখবা না, রাখলে কে খুশি হয়? জোরে কন, কে খুশি? এখানে এখন প্রমাণ হবে কারা শয়তানের বন্ধু, কারা নবীর বন্ধু, যারা আগাইব ওরা নবীর বন্ধু, যারা বইয়া থাকবে আগাইবে না, এরা শয়তানের বন্ধু। তাকায় দেখেন কে নবীর বন্ধু, কে শয়তানের বন্ধু, শয়তানের বন্ধুরে কানে ধরে উঠাইয়া দেন, ও যদি ওয়াজে থায় বরকত নষ্ট হয়ে যাইব। তাড়াতাড়ি 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 আগায় যান, কথা বন্ধ করেন, জিকির করেন, লা ইলাহা জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ।
তাড়াতাড়ি বসেন। আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ মওয়াতে আল্লাহ, লা ইলাহা ডান পাশে ভিড় দিচ্ছেন কেন? ভিতরে বসেন দয়া করে, আপনারা যদি আদব রক্ষা না করেন পাবলিক কই যাব। বসেন ভিতরে ঢুকে, সবাই ভিতরে, কেউ দাঁড়ায় থাকবেন না। বহু জায়গা পিছনে আছে, বসলে বরকত নষ্ট হবে না, বরং বরকত থাকবে, ঠিক কিনা? বসেন, সবাই কথা বন্ধ করি। আলহামদুলিল্লাহ আমরা আখির মোনাজাত পর্যন্ত থাকব। তবে আবার অনেকে খোঁজ দিয়েছে খানা টানা আছে নাকি, খানার জন্য সবাই পাগল, ঠিক না? এরা আবার নাম রাখছে তবারক, মোবারক সাহেবে পাকাইছে তো এই জন্য তবারক নাম দিছে। তো এসা জিজ্ঞাস করে মাহফিল কর্তৃপক্ষ, আজকের যে ঠান্ডার মধ্যে ওয়াজ দিলা, খাওয়াইবা না কিছু? কমিটিকে অবশ্যই খাওয়াম। কখন খাওয়াইবা? ফজরের পরে। তো খাওয়ানোর দল তো কিছু আছে, এরা শুধু খানা আর প্যান্ডেলে ঘুরে, হাড়ি পাতিল দেখতেছে, কিক পাকাইতেছে, মাঝে মাঝে ওখানে যায় আর ঘ্রাণ নিতেছে। তো ফজরের পর জন কইছে, তো চিন্তা করে এই কষ্ট করে লাভ কি, মোল্লায় চিল্লাইতে থাক, আমরা ল্যাপটারে গরম করে আই, জন খানা দিব, তখন আবার হাজির হয়ে যাবো। তো বক্তা আবার কৌশল করে আওয়াজ উঠছে, পাবলিক নাই, কারে আওয়াজ শুনাইব? ডাক দিয়া পায় মাহফিল কর্তৃপক্ষের যারা আছেন ডান দিক দিয়া তবরক দেওয়া শুরু করেন। তবরক খাওয়ান জন শুনছেও, অন্ধকারের ভিতরে ল্যাপ ফালায় সন্তানের তাড়াতাড়ি বালতি লয়ায় তবরক কিন্তু যায়। এমন ধরে দূর মারছে অন্ধকারে, থোতমা ফাড়ায় লাগছে দরজার লগে বাড়ি খেয়ে। এরপরও যাই হোক, দরজা খুলে আবার দৌড় দিছে, দৌড় দিয়া পথিমধ্যে খেজুর গাছের লাগে বাড়ি খেয়ে, কাই থুয়ে পইরা পাশায় আর দিয়া দেয় লুঙ্গি বাড়ি থুয়ে। তো খাওয়ান সাড়াসাড়ি নাই, আছেন এরকম জোরে খাওয়ান? আপনাদের এখানে কি খাওয়ান আছে বয়ানের পরে? কেউ খাওয়ান আছে? খাওয়ান নাই। আপনারা কি খাওয়ানের আশায় আসছেন আল্লাহকে পাওয়ার জন্য? আল্লাহ নবী দেড় হাজার বছর আগে জানায় দেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله الا حفتهم الملائكه وغشيتهم الرحمه ونزلت عليهم السكينه وذكرهم الله في من عنده او كما قال النبي عليه الصلاه والسلام الله النبي جنا دنو دنيا ইমানদার বান্দা বান্দিরা ও উম্মতেরারে দুনিয়ার কোন জায়গা যদি কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গাটা দুনিয়ার কোন জায়গা নয়, জান্নাতের বাগান হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে বসলেই মানুষের গুনাহ মাফ হয়ে যায়। আখিরি মোনাজাত দিয়া দুফোঁটা চোখের পানি ছাড়ে কান্না, আল্লাহ পাক জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। ও মুসলমান গো, আজকের ওয়াজ মাহফিল কম হয় না, তাবলিগের খেদমত বাড়ছে বরং কমে নাই, মাদ্রাসা মসজিদের অভাব নাই, এরপরও দেখা যায় বেনামাজি কমছে না বাড়ছে। কি কন? সুদখুরের দল কম না বেশি? দাড়ি কামান্যের দল বেশি? এরা আবার চিন্তা করে, হুজুর দাড়ির বিরুদ্ধে ওয়াজ করেন না, অন্য ওয়াজ থাকলে এক করেন, কারণ এটা একটা ইন্টারফেয়ার ব্যাপার, এটা গোপনীয় বিষয়। আমরা চিন্তা করে দেখলাম দাড়ি না থাকলে কোন মাইয়া বিয়া করা অসম্ভব হয়ে যাবে। কে আছেন এমন এক যুক্তিবাদী? তো দাড়ি থাকলে কি হয় না বিয়া? তো যাকো দাড়ি আছে গো বউ নাই, কথা কন? দাড়িওয়ালাদের বউ তো আছেই, বরং দেখা যায় একজন দুইজন তিনজনও আছে, এবং অনেক সুন্দর, এবং একথা চিরন্তন সিদ্ধান্ত সত্য কথা। ওলামায়ে কেরাম, আলেম ওলামা, দাড়িওয়ালাদের বিবি ছাপরা যত শান্তিতে আছে সারা পৃথিবী, অন্য কোন মহিলা বিবি এত শান্তিতে নাই, ঠিক কিনা? কোন বোকায় কয় কি আর ছাগলে খায় কি? দোষ নিজের দোষ দেয় আর একজন আছে, ওই আছে একদল মানুষ সমাজে বসবাস করে, টুপিওয়ালা দেখলেই মেজাজটা গরম হয়ে যায়, তা পরের বাড়ি খাইয়া প্যাট্টারে ভাসাইছে কেমনে দেখছ?
মোল্লা দেখলেই এদের চুলকানি শুরু হয়, তা খাইলো দেশটারে মোল্লার দল। কি বলে, কি বলে না? হ্যাঁ মুসলমান বলে, কি বলে না? জিজ্ঞাসা করি, মুসলমান কোন মোল্লা দুর্নীতির অপরাধে জেলখানায় গেছে? বাইতুল মোকাররমের খতিব সাহেব দুর্নীতির অপরাধে জেলখানায় গেছে? কোন মাদ্রাসার শিক্ষক গেছে? তাহলে মোল্লারা দেশটা খাইলো কেমনে? ওরা যে নিজেরা খায়, এটারে চাপা দেওয়ার জন্য মোল্লাকে দোষ দেয়, ঠিক কিনা? এখন নিজেরা সন্ত্রাস, মুসলমানের সন্ত্রাস কয় কারণ ওরা যে বড় সন্ত্রাসী এটারে ঢাকার জন্য, ঠিক কিনা? জোরে কন। মোল্লা দেখলেই মেজাজ গরম হয়। আবার একদল কয় মোল্লা দেখলেই টুপি এলাকায় এরা বোমাবাজ। কি বলে, কি বলে না? এই মিয়া সমস্ত আলেমরা কি বোমাবাজের পক্ষে? কথা কন। এখানে মাদ্রাসার শিক্ষক, বাইতুল মোকাররমের খতিব, বাংলাদেশের বিভিন্ন ওলামায়ে কেরামরা কি বোমাবাজদের পক্ষে না বিরুদ্ধে? তাহলে যে সমস্ত ভদ্র লোকেরা যুক্তির ব্যানারে এক টুপিওয়ালায় বোমাবাজি করার কারণে সব টুপিওয়ালাদের বোমাবাজ কয়, এটা তার যুক্তি। আমিও বলি আপনার যুক্তি যদি ঠিক হয় তো আমারও একটা পাল্টা যুক্তি আছে। শুনবেন কথাগণ, শুনবেন। এক টুপিওয়ালায় বোমাবাজি করার কারণে সব টুপিওয়ালা যদি বোমাবাজ হয়, ধরেন আমার যুক্তি, বাইতুল মোকাররমের উত্তর গাইতে আসরের নামাজ কমপ্লিট হয়ে গেল, এক ভদ্রলোক নতুন চামড়ার জুতা নিয়ে ঢুকলো নামাজ পড়তে, আর এক চোরায় শার্ট প্যান্ট টাই পরে জুতা নিয়ে দৌড় মারলো, পাবলিক দেখিয়া ধৈরা গণ ধরাই শুরু করলো, এই লোকটা কি চোর? কথা কনা, কি চোর? টুপিওয়ালা, দাড়িওয়ালা, না শার্ট প্যান্ট টাইওয়ালা? এক টুপিওয়ালায় বোমাবাজি করার কারণে যদি সব টুপিওয়ালারা বোমাবাজ হয়, এক শার্ট প্যান্ট পনের ন্যায় জুতা চুরি করার কারণে বাংলার সব শার্ট প্যান্ট পরনেওয়ালারা জুতা চোর। তোমার যুক্তি যদি ঠিক হয় তো আমারটাও ঠিক হবে, তোমারটা যদি উড্ড করো আমারটাও উড্ড করবো, ঠিক কিনা? জোর এখন যুক্তি ওদিকে ঘুরাও, এদিকে ঘুরানো যায় না? মুসলমানে বুয়া তো করো দান নেহা দান, এনানে খোদ বাবাস্তে খা জাদা দান। ও দুনিয়ার ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা কোরআন ও হাদিসের মাপকাঠি অর্জন কর, না হয় ভালো মন্দ পরিচয় করা যাবে না। এই কোরআনের বরকত এমন কোরআনের বরকত, এই কোরআন যতদিন থাকবে ততদিন ওলামায়ে কেরাম থাকবে, আসমান জমিন ঠিক মতো থাকবে, রিজিক থাকবে। ও দুনিয়ার ইমানদার, ও মুসলমান, এই কোরআনের শিক্ষা বন্ধ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে। মাদ্রাসায় যেন সকালবেলা সন্তানেরা পড়তে যাইতে না পারে, এজন্য সকাল ছয়টা স্কুলের ব্যবস্থা করা হয়, ঠিক কিনা? জোরে কন। ও মুসলমান, আদব শিক্ষা দেওয়ার জন্য সন্তানকে স্কুলে পাঠানো হয়, সন্তান স্কুলে গিয়া পড়ে, সরোয়াতে অজগর, সরায়াতে আপা। ও মুসলমান, অজগরের শিক্ষা পাইয়া সৎকার যখন সন্তান বড় হয়, অজগরের মতো মেজাজটারে গরম করিয়া রাস্তায় ঘুরে চাঁদাবাজি করে, ঠিক কিনা? জোরে কন। এই সন্তানকে যদি মাদ্রাসায় পড়াইত, এই সন্তান পড়ত সালাতে ওযু, সালাতে আল্লাহ, আল্লাহর পরিচয় পাওয়া যাইত, এই বন্দা আল্লাহওয়ালা হয়ে যাইত। আগের মহিলারা পর্দা করত, আল্লাহ তাদের গর্বে আনোয়ার সাধন করতেন, বর্তমান মহিলারা আধুনিকতার স্লোগান দিয়ে রাস্তায় নামে, সমান অধিকারের নামে রাস্তায় নামার কারণে দেখলাম গরু ছাগল যেমন টাকা ছাড়া বিক্রি হয় না, সমান অধিকারের নামের মহিলা বেপর্দাওয়ালারা টাকা সারা পাবলিক তাদেরকে খরিদ করে না, ঠিক কিনা? ও মুসলমান গো, আজকের এই মহিলারা বিপর্দা হওয়ার কারণে তাদের গর্বে এখন আনোয়ার শাহ নাই, তার পরিবর্তে সালমান শাহ হয়, ঠিক কিনা? জোরে কন। ও মুসলমান গো, এই মাদ্রাসার মাহফিলের আখিরি মোনাজাতের দিন, আখিরি মোনাজাতে ছাত্রদের পাগড়ি পরানো হবে, হাফেজে কোরআনদের পাগড়ি দেওয়া হয়, দুনিয়ার মানুষগুলি খুশি হয়। আল্লাহ কয়, ও ফেরেশতারা সাক্ষী থাক, হাসরের ময়দানে কোরআনে হাফেজদের যেমন পাগড়ি দেওয়া হলো, আমি আল্লাহ নিজের কুদরতি হাতে ওদের মা বাবাকে হাসরের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে নূরের তাজ পরায় আমি মেহমান বানায় জান্নাতে পাঠায় দিব। ও মুসলমান ইমানদার, ওই মা বাবার কপাল কত ভালো,
যেই মা বাবার সন্তান হয় জমানার বড় ইমাম, ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান হয় কোরআনে হাফেজ, ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান হয় জমানার বড় আলেম, ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তানের পিছনে হাজার মানুষ দাঁড়ায় নামাজ পড়ে, ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তানের কথা শুনিয়া হাজার মানুষ দোয়ার জন্য দৌড়ায়। ও মুসলমান গো, মহিলার আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ এমন একটা সন্তান আমার গর্বে দাও, এই সন্তানটা মাদ্রাসায় পড়াইয়া আলেমের মা হইয়া হাসরের ময়দানে উঠবো, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ পাক ওই মহিলার গর্বে একটা নেককার সন্তান দান করলেন। সন্তান দুনিয়াতে আসার সময় হয়, গরিবের সন্তান মহিলা সন্তান প্রসব করার পরে কষ্ট করল, কিছুদিনের ভিতরে তার বাবা বিদায় হয়, দুনিয়া থেকে বাবা বিদায় হয়, সন্তান এখন এতিম হয়ে যায়, মা এখন নিঃস্ব হয়ে গেল, টাকা নাই পয়সা নাই, অন্যের বাড়ি কাজ তালাশ করিয়া নিজের জীবন চালায় সন্তানেরও জীবন চালানো শুরু করল। কিছুদিন পরে এভাবে যাইতে যাইতে সন্তান বড় হয়, সন্তানকে লেখাপড়ানোর সময় হয়ে গেল, মা নিয়ত করছে এই সন্তান মাদ্রাসায় পড়ায় বড় আলেম বানাবে। সন্তানের যখন লেখাপড়ার সময় হয়, মা সন্তানের হাত ধরিয়া কাহু প্রাণের বাবা গো, আমার মনে বড় আশা ছিল আমি একজন আলেমের মা হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এ বাবা আমার এখন টাকা নাই পয়সা নাই, গরিবের সন্তান অন্যের বাড়ি কাজ করে খাই, ও বাবা আমার মনের নিয়ত আল্লাহ জানেন, আমি আর পারলাম না লেখাপড়া করাইতে, টাকা নাই বাবা যাও, আমি বিদায় দিলাম, অন্যের বাড়ি কোনো কাজ তালাশ করে যদি পাও কাজ করে জীবন চালাও। মায়ের কথায় সন্তান রওনা হয়, অন্যের বাড়ি গিয়া কাজ তালাশ করলো, এক আল্লাহর বান্দা কয় ও বাবারে কই যাও, বলে কাজ তালাশ করি, বলে আয় বাবা আমার বাড়িতে আয়, বলে আমার কি কাজ হবে, বলে আমার কয়েকটা গরু আছে এগুলি তুমি দেখাশোনা করবা, টাকা লাগবে পয়সা লাগবে খানা লাগবে দিব, ও বাবা তুমি আমার গরুগুলি পেট ভরায় ঘরে আনবা, সন্তান এখন ওই বাড়ির রাখাল হয়, গরু নিয়ে সন্তান মাঠে যায় ঘাস খাওয়ায় পেট ভরায় বাড়িতে আসে, মা অন্যের বাড়ি কাজ করে খায়। ও মুসলমান ইমানদারেরা, যত ওলামায়ে কেরামদের দেখা হয় অধিকাংশ মাদ্রাসার আলেম ভাই হয় গরিবের সন্তান, ঠিক কিনা জোরে কন। ও মুসলমান গো, ধনীর সন্তান আলেম হয় খুব কম, কাদের কারণ তাদের অন্তরে অহংকার বেশি, ওস্তাদ যদি ছাত্রকে শাসন করার জন্য একটা পেত্রাঘাত করে টাকার গরমে ওই বেয়াদ বাইশা ওস্তাদদের সাথে বেয়াদবি করে চার্জ করতে চায়, ও মুসলমান ছাত্র বিচার করবে ওস্তাদ অধিকার আছে, এখানে যদি সন্তানের বাবা ওস্তাদের কিছু বলতে যায় খোদার কসম ওই সন্তান জীবনে মানুষ হবে না, ঠিক কিনা জোরে কম। ও মুসলমান গো, সন্তান গরুর রাখালগিরি করে, একদিন সন্তান দুপুর বেলা রৌদ্র সহ্য করতে না পারিয়া গরুটা মাঠে সাইরা গাছের ছায়ার নিচে সন্তান একটু ঘুমায় পড়ল, আল্লাহর কুদরতি পরীক্ষা, ওই গরু একটা অন্যের ফসলে মুখ লাগায়, ফসলওয়ালা দেখিয়া গরুটারে টান মারিয়া বাচ্চার সামনে গিয়া কয় বাচ্চারে গরু কার, বলে আমার মালিকের, বলে আমার ফসল খাইলো দেখো ভাই, বলে আমি ঘুমায় পড়ছি দেখি না, চোরে শুনে না ধর্মের কাহিনী, স্বার্থের টানে একটা চর মারলো ছোট্ট বাচ্চার গালের উপরে, সন্তান কান্দে আল্লাহ গো আমার বাবা যদি থাকতো আজকের এই আঘাতের প্রতিশোধ আমার বাবা আদায় করত, ও আল্লাহ তুমি আমার এতিম মারাইছো, সন্তানকে যদি মা মারে বাবার কাছে যাও, বাবা যদি মারে মায়ের কাছে আশ্রয় না, ও মুসলমান গো ওই সন্তান কান্দে ও আল্লাহ আমার বাবা কই, আমার বাবা যদি থাকতো আজকের আমার এই বাবা যে আঘাত করলো আমার বাবা বিপদের ভেতর আসিয়া এই প্রতিশোধ নিত, আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই, এই মানুষের গোলামি বাদ দিয়া তোমার গোলাম আমাকে বানায় নাও। সন্তান কানতে কানতে আসরের নামাজের টাইমে এবার বাড়িতে রওনা হয়, হেদায়তের চাবি ঘুরাইয়া দিল আল্লাহ, সন্তানের কান্না দেখিয়া আল্লাহ পাক হেদায়তের বাণী নামায়া দিলেন, মসজিদের সামনে দিয়া যখন সন্তান হাঁটে মসজিদের ইমাম সাহেব আসরের নামাজ পড়ে তাকায়া দেখে বাচ্চাটা কানতেছে, রুমাল দিয়া চোখ মুছতেছে আর গরু নিয়া বাড়ি যায়, ডাকতেছে ও বাবা এদিকে আয়, কোথায় তোর বাড়ি কোথায় তোর ঘর কি তোর নাম জানতে চাই, সন্তান গরু বাড়িতে দিয়া ইমামের সামনে দাঁড়ায় যায়, ও আল্লাহর বলি আমার বাড়ি অমুক জায়গা, আমার নাম হলো ইমাম উদ্দিন, কি নাম ইমাম উদ্দিন, নাম শুনে ওস্তাদের ইমামের অন্তরে কম্প সৃষ্টি হয়, ডাক দিয়া কয়ে ও বাবা ইমাম উদ্দিন নামের অর্থ কি জানো, বলে ও আল্লাহর ওলি
আমার মা বড় আশা করছিল মাদ্রাসায় পড়াবে, টাকা নাই, বাবাও নাই, মাদ্রাসায় পড়ার সুযোগ হয় নাই, ইমামউদ্দিন নামের অর্থ আমি শিখতে পারি নাই, আল্লাহর ওই ডাক দেয়া কয় ও বাবা ইমামউদ্দিন, ইমামউদ্দিন নামের অর্থ হলো ধর্মের ইমাম, দিনের ইমাম, তোরে মুসলমান ইমানদার ধর্মের ইমাম যদি হইতে চাও বাবা টাকা লাগবে না, পয়সা লাগবে না, বিনা টাকায় আল্লাহ তোরে ধর্মের আলেম বানায় দিবে, জোরে কন সুবহানাল্লাহ। ইমামউদ্দিন বলে কি করে আমি টাকা ছাড়া আলেম হব, আল্লাহর ডাক ডাক ও বাবা ইমামউদ্দিন, বাংলাদেশের জমিনে কোনো মাদ্রাসা নাই, ভারতের ভিতরে যাইয়া সাহারানপুর মাদ্রাসা আছে, নাম করা মাদ্রাসা, ভারতের ওই সাহারানপুর মাদ্রাসায় গিয়া তুমি লেখাপড়া করবা, আলেম হবা, ধর্মের একজন ইমাম হয়ে আসবা, একটা টাকাও তোমার খরচ দেওয়া লাগবে না, যা বাবা তোর মায়ের দোয়া নিয়ে তুই যা। ইমামউদ্দিন ইমাম সাহেব পরামর্শ দেয়, ইমামউদ্দিন ও ইমামের পরামর্শ নিয়ে বাড়িতে রওনা হয়, ডাক দিয়া কো প্রাণের মা আল্লাহ বুঝি তোমার মনের আশা পূরণ করছে, দোয়া করিয়া দাও, আমি এখন ভারতে রওনা দিব, সাহারানপুর মাদ্রাসায় গিয়া ধর্মের আলেম হয়ে আসব। বলে বাবা টাকা নাই, বলে টাকা লাগবে না, আলেম হইতে একটা পয়সাও নাকি দরকার হবে না, মা তুমি দোয়া করে দাও, মা ইমামউদ্দিনকে সাজায় পড়াইয়া ইমামউদ্দিনকে বার রওনা করাইয়া দেয়, সন্তান রওনা হয়ে যায়, মা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার এতিম সন্তান ধর্মের ইমাম বানাবার জন্য পাঠিয়ে দিলাম, ও আল্লাহ আমি মা দোয়া করি তুমি ধর্মের ইমাম বানাইয়া আমার কোলে ফিরা দাও। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, যাহা কিছু হও না কানে কিছুই না মায়ের দোয়া বিনে, বাস্তবে না বুঝা মনে কইর না যে পাও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদিকে ওলি বানাও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, যার কারণে বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্ব ভুবন, ছোট্ট শিশু বাইজিদের মতো সবাই হও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, খেদমতে মা দরবে দরকুন সবহ সাঙ্গম, তাকে বাসি দর্দ আলম নে কো নাম, খেদমতে মা দরপে দরকুন খতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার, মার দোয়ানিয়া ইমামউদ্দিন রওনা হয়, হাঁটতে হাঁটতে মাগরিবের আজান হয়, নামাজ আদায় করার জন্য ইমামউদ্দিন মসজিদে ঢুকে পড়ে, খবর শুনল রাত্রিবেলা কোন লঞ্চ স্টিমার নাই, ভারত যাওয়ার জন্য ফজরের নামাজের পরে লঞ্চ পাওয়া যাবে, স্টিমার পাওয়া যাবে, ইমামউদ্দিন নামাজ পড়ে কান্দে আল্লাহ গো এই রাত্রে কোথায় থাকবো কোথায় খাবো তুমি ব্যবস্থা করে দাও, আল্লাহ নবীদের হাজার বছর আগে ভবিষ্যৎবাণী করলেন, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মান সালাকা তরিকাই ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ আও কামা ক্বালান নাবী আলাইহি সালাতু ওয়াসসালাম, আল্লাহর নবী জানায় দেন, দুনিয়ার কোন মানুষ যদি ইলম শিক্ষার জন্য নেক কাজের জন্য ঘর থেকে কদম বাড়ায় দেয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতের পথ আসান করে দেন। সুবহান সুবহানাল্লাহ। এবার ইমামউদ্দিন চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ পাক ব্যবস্থা করিয়া দেয়, ওই বাড়ির বড় হাজি সাহেব সন্তানের কান্না দেখিয়া কয়, ও বাবা কান্না বন্ধ কর, কেন কান্দো, কোথায় যাবি? বলে আমি যাব ভারত মাদ্রাসায় সাহারানপুরে আলেম শিক্ষার জন্য। হাজি সাহেব ডাক দিয়া কয়, ও বাবা তোমার ইমামউদ্দিন নাম শুনে প্রাণ ঠান্ডা হয়ে গেল, তুমি যেহেতু কোরআন হাদিস শিখতে যাইবা, তুমি একজন নবীর মেহমান, আমি অনেকদিন পর্যন্ত নবীর একজন মেহমান তালাশ করি খানা খাওয়ানোর জন্য, বাবা গো তুমি যেহেতু দিনই এলেন শিখতে যাইবা, তুমি একজন নবীর মেহমান, আমার ঘরে যদি একবার দাওয়াত কবুল করো আমি পেট ভরে তোমাকে খানার ব্যবস্থা করবো। জোরে কান সুবহানাল্লাহ। ও মুসলমান গো, নবীর মেহমান উলামায়ে কিরাম আলেমদের শ্রদ্ধা করতে হবে। আখিরি জামানার পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর তামাম দুনিয়ার মানুষের জানায় দেন কারা আমি আল্লাহকে মহব্বত করতে চায়, আল্লাহকে ভালোবাসতে চান সবাই, আল্লাহ মাপ কাটি দিয়া দেন। নবী বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ। নবী গো আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীকেই ভালোবাসে। আল্লাহকে কে ভালোবাসে? যে নবীকে, মুখস্থ করেন, আল্লাহকে কে ভালোবাসে? যে নবীকে ভালোবাসে প্রমাণ হবে সে আল্লাহকে ভালোবাসে, যে নবীকে ভালোবাসে না সে আল্লাহকেও ভালোবাসে না, ঠিক কিনা? জোরে কোন মুসলমান গো, এই জন্য সত্য কথা আমি গুস্ত করি, আল্লাহকে ভালোবাসার মাপকাঠি নবীজির মহব্বত। যার অন্তরে নবীর মহব্বত আছে তার অন্তরে আল্লাহর ভালোবাসা আছে, যার ভিতরে নবীর মহব্বত নাই তার ভিতরে আল্লাহর ভালোবাসা নাই। আল্লাহকে ভালোবাসার মাপকাঠি হল নবীজির মহব্বত। এবার নবীকে মহব্বত কে করে আর কে করে না তার প্রমাণ কি? আখিরি জামানার পয়গম্বর বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানী ওয়া মান আহাব্বানী কানা মাই ফিল জান্না। আল্লাহর নবী বলেন, আমি নবীকে যদি মহব্বত করতে চাও আমার সুন্নতকে মহব্বত করো, আমার সুন্নতের অনুসরণ করো। ও মুসলমান, তাহলে বোঝা যায় যে ব্যক্তি নবীর সুন্নাত মানে বুঝতে হবে সে নবীকে মানে, যে নবীকে মানে সে আল্লাহকেও মানে। যার ভিতরে সুন্নাত নাই তার ভিতরে নবীর মহব্বত নাই, যার ভিতরে নবীর মহব্বত নাই তার ভিতরে আল্লাহর ভালোবাসা নাই। এবার মুখস্থ করেন, আল্লাহকে ভালোবাসার মাপকাঠি নবীজির মহব্বত, নবীকে ভালোবাসার মাপকাঠি নবীজির সুন্নাত। মনে থাকবে, আল্লাহকে ভালোবাসার মাপকাঠি কি? নবীজির মহব্বত। আর নবীকে ভালোবাসার মাপকাঠি নবীজির হামসুরাতে হামসিরাতে মুস্তফা দরতামামি হালে উকুন ইত্তেবা ইত্তেবাএ সুন্নতে খাইরুল বশার গিরে লাজিম তাবুয়াবি আয় পেসার। যে ব্যক্তি সুন্নতের আমল করবে, যার ভিতরে সুন্নত আছে তার ভিতরে নবীর মহব্বত আছে, যার ভিতরে নবীর মহব্বত আছে তার ভিতরে আল্লাহর ভালোবাসা আছে। দাড়ি নাই নবীর সুন্নত মানল তাহলে কি আশেক না ভণ্ড? জোরে কোন, নবীর আশেক দাবি করে টুপি মাথায় দেয় না নামাজ পড়ে না আশেক না ভণ্ড? জোরে কোন, হুজুর নামাজ না পড়লে না পড়লে কি হবে? ঈমান মজবুত আছে কি বলে, কি বলে না? জোরে কোন, তিন চোরা দুইজনে রমজান মাসে মসজিদের সামনে ইফতারির টাইমে বলের ভিতরে ইফতারি লেয়া জনমের টানা টানতেছে, ইমাম সাহেব নামাজ পড়ে বের হয়ে দেখে এখনো ইফতারি টানে। ব্যাপারটা কি? নামাজ পড়লি না কয়, জীবনেও নামাজ পড়ি নাই, রোজা রাখছো? রোজাও রাখি না, তো ইফতারি খাও কা? কাল যদি আপনারাই তো কইছেন কেয়ামতের ময়দান আল্লাহ যদি মানুষকে মাফ করতে চান ওসিলা তালাশ করবেন, তো তুই কি ওসিলা তালাশ করে পাইলি? বলে কেয়ামতের ময়দান আল্লাহ তো অনেক রাগম্বিত হবেন, রাগের খেলায় যদি কইরে বেঈমান নামাজ পড়ছো? না খোদা পড়ি নাই, রোজা রাখছো? না রাখি নাই, তো আল্লাহ বলবেন ইফতারিটাও কি খাইতে পারলি না? তখন বলবো না খোদা নামাজ তুইয়া জনমের খাওয়া খাইছি। চিন্তা করেন কত বড় নাম্বার সারা বেয়াদব, নামাজ তুইয়া ইফতারি খা, আর তাই এই উসিলা আল্লাহ নাজাত দিবে ভাইরা আমার। তাহলে নামাজ লাগবে কি লাগবে না? আমার আলোচনা
দীর্ঘায়িত না করে আমি এখানেই শেষ করলাম। আল্লাহ যদি আবার সুযোগ করে দেন ইনশাআল্লাহ আমরা প্রধান অতিথির আলোচনা শুনবো, মোনাজাত দিয়ে বিদায় হব। দোয়া চাই আল্লাহ স্বাস্থ্য কণ্ঠ ভালো রেখে দিনের সহিহ খিদমত করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।